ব্রিটেনে 16 ও 17 বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হচ্ছে। মূলত অল্প বয়সী মানুষদের করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করতেই সরকার এমন উদ্যোগ নিয়েছেন। ব্রিটেনের 16 এবং 17 বছর বয়সীদের করোনা ভাইরাসের টিকার বিস্তারিত জানিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আশা মাসুম। বিবিসির করা একটি প্রতিবেদনে বলা হয়েছে 16 এবং 17 বছর বয়সীদের টিকার জন্য আমন্ত্রণ জানানো হলে নতুন করে আরও 14 লাখ মানুষ টিকার আওতাভুক্ত হবে। তবে এই টিকা কবে থেকে শুরু হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বা এখন পর্যন্ত জানায়নি দ্য জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন এবং ইমিউনিটির পক্ষ থেকে। তবে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে আগামী বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক একটি ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। এদিকে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ থেকে 12 বছরের উপরে যাদের বয়স তাদের যদি কোনো ধরনের শারীরিক ঝুঁকি থাকে তাহলে তাদেরও টিকা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। যদিও আমেরিকা, কানাডা এবং ফ্রান্স 12 বছরের উপরে যাদের বয়স তাদেরকে সবাইকেই টিকা দেওয়া হচ্ছে। এদিকে ব্রিটেন থেকে আগেই বলা হয়েছিল যে যাদের বয়স 18 বছরের নিচে তারা যদি কোনো ধরনের শারীরিক ঝুঁকিতে থাকে এবং যে কারণে তারা কোভিডে আক্রান্ত হলে ঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে তাদেরকেই টিকা দেওয়া হবে। আর সেই ঘোষণার পর যুক্তরাজ্যে এখন পর্যন্ত 2,23,755 জন 18 বছরের নিচে যাদের বয়স তাদেরকে টিকা গ্রহণ করেছেন বলে ন্যাশনাল স্বাস্থ্য বিভাগ মানে জাতীয় স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার ক্রিস হুইটি জানান, জিপি থেকে ঝুঁকিপূর্ণ শিশু কিশোরদের টিকা দেওয়ার আমন্ত্রণ করা হচ্ছে, তাই আমন্ত্রণ পেলে টিকা দেওয়ার জন্য অনুরোধ করছেন তিনি। তিনি আরো বলেন, টিকা যাতে এই বয়সীদের কোনো ক্ষতি না হয় তার জন্য তাদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। এই ছিল আমার কাছে ব্রিটেনের টিকা নিয়ে নতুন যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে তার বিস্তারিত। যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। ভিজিট করুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.ranarmedia24.com।